আসলে ইয়াং ইজ এজিং, ধর একটা বয়স মানুষের যখন বয়স বাড়তে থাকবে, তার বয়স 40-এর পরে প্রত্যেকটা মানুষই কী হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এটা একটা এজিং প্রসেস, সবারই হতে পারে, এবং সেইটাই হচ্ছে কজ। এখানে তোমরা আমরা যদি বলি স্পেসিফিক, যদি বলি অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য এসি জয়েন্ট, তার কজ কী হবে? এজ। হ্যাঁ, তবে ওনার কিছু কিছু আমরা লক্ষণ পাইলাম, উনি উপর হয়ে ঘুমায়, কি হয় উপর হয়ে ঘুমায়, এবং দীর্ঘ ম্যাক্সিমাম সময় উনি সিলিন্ডার সারাক্ষণ শুয়ে থাকে এবং উপর হয়ে বালিশ এখানে দিয়ে এরকম কাত হয়ে ঘুমায়। হয়তো পারে এই যে প্রচণ্ড প্রেশারে তার একটা ট্রিগারিং একটা ফ্যাক্টর হতে পারে, চাপ থাকার কারণে তার গিয়েছে পেনটা হচ্ছে, এটা তার একটা হতে পারে। এইদিকে শরীরে এই দিকে চাপ দেয় এবং এখানে বালিশ দিয়ে ঘুমায়। এক্সরে করি তাহলে অস্টিওফাইট পাবো। অস্টিওফাইট ফাইট হচ্ছে বোনসের ডিজেনারেটিভ প্রসেস, বোনস কাটিলেজের ডিজেনারেটিভ প্রসেসে একটা পিনের মতো জিনিস বাড়তি বের হয়, যেটা ধর যদি এই জয়েন্টের হয় তাহলে এই ঠিক এই আমার আঙুলের নিচে কী হবে, একটা চিকন একটা কিছু কী হবে বের হবে, ডিজেনারেশন হয়ে একটা পিনের মতো বের হবে, এই জয়েন্ট থেকে বের হবে, ক্লাবিকুলের অংশ থেকে বের হবে, এবং এটাকে বলা কী বলা হয়, অস্টিওফাইট বলে। কী বলে এটারে? এটা আমরা এক্সরে করলে দেখবো। কী দেখবো আমরা? এক্সরে করলে আমরা পাবো যে যদি আমরা এমআরআই করি তাহলে এর সাথে কার্টিলেজ কত ক্ষয় কী আসা বিস্তারিত জানতে পারবো, আমরা সিটি স্ক্যান করলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো, তাহলে আমাদের টেস্ট আরেকটা কি আমরা বায়োপসি করতে পারি দিয়ে। আচ্ছা, এখানে যদি আমরা সিরিঞ্জ দেই, সিরিঞ্জে পানি নেই, ধরো আমরা 1 ml পানি বা মনে করো 0.5 ml পানি যদি নিই, নিয়ে যদি আমরা টেস্ট করতে পাঠাই তাহলে স্যানুয়াল ফ্লুইড, তাহলে আমরা পাবো এখানে, তার কারণ আমরা জানতে পারবো, জানতে পারবো যে এটা অস্টিওআর্থ্রাইটিস কতটুকু স্পেসিফিক জানতে পারবো। তাহলে এসি জয়েন্ট অ্যাসপিরেশন, এটা ডায়াগনোসিস টেস্টের নাম কি? এসি জয়েন্ট অ্যাসপিরেশন, হ্যাঁ, ফর বায়োপসি বা সাইটোলজি। হ্যাঁ, এই টেস্ট করলে আমরা এটা কি ক্যান্সারের কারণে হইলো নাকি এটা কোনো আর্থ্রাইটিস বিস্তারিত জানতে পারবো আমরা। ঠিক আছে, ওকে।